কুমিল্লা সিটি নির্বাচনে খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিরাজ মিজু। মিরাজ, নির্বাচনের মাঠের সার্বিক পরিস্থিতি কি? আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র পূবালি চত্বরে দাঁড়িয়ে আছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু ব্যানার পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো কুমিল্লা শহর, অর্থাৎ নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এই পুরো কুমিল্লা শহর জুড়েই। তো আপনার মাধ্যমে আসলে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন যেদিন থেকে তফসিল ঘোষণা করলেন তার ঠিক পরদিন থেকে কিন্তু এই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিন। এবং এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে রাজনৈতিকভাবে সমর্থন পেয়েছেন দুজন এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তিনজন। এবং এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ওয়ার্ড রয়েছে 27টি। এই 27টি ওয়ার্ডের বিপরীতে 106 জন কাউন্সিলর প্রার্থী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 36 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা সংরক্ষিত মহিলা আসন থেকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যস্ততম শহরে মানুষ যেভাবে ছুটছে তার পাশাপাশি কিন্তু দলীয় কর্মীরাও ছুটছেন তাদের ভোটের আশায়, তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের প্রার্থীর পক্ষে তারা ভোট চাইছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এরই মধ্যে বিজেপি মোতায়েন হয়েছে শহরে এবং পুলিশ প্রশাসন কিন্তু তাদের প্রতিটি টহল টিম প্রতিটি ওয়ার্ডে কিন্তু টহল টিম রেখেছে, ফলে সব মিলিয়ে এখানে নির্বাচনে একটি আমেজ কিন্তু বিরাজ করছে। এবং এই নির্বাচনী আমেজটি চলবে 12 জুন রাত পর্যন্ত চলবে এই নির্বাচনী আমেজটি, এবং 15 জুন কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল জেসিকা আমার কাছে এখানকার নির্বাচনের সর্বশেষ খবর। মিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।